জলই হলো জীবন, ছোটবেলা থেকেই আমরা সবাই এই কথাটাই শুনে আসছি। খাবারের পাশাপাশি আমাদের শরীরে পর্যাপ্ত পরিমাণে জলের প্রয়োজন। কিন্তু আপনি কি জানেন যে ঠান্ডা জলের চেয়েও গরম জল খাওয়ার উপকারিতা অনেক গুণ বেশি? হ্যাঁ, প্রতিদিন গরম জল খাওয়ার বেশ কিছু উপকারিতা রয়েছে। বিশেষ করে সকালে খালি পেটে এক গ্লাস গরম জল আপনাকে দিতে পারে নানান রকম সমস্যার হাত থেকে মুক্তি। তো চলুন আজ এই ভিডিওটির মাধ্যমে জেনে নেওয়া যাক গরম জল খেলে কী কী উপকার পাওয়া যায়। ওজন কমাতে বেশ কার্যকারী হলো গরম জল। আপনি যদি অতিরিক্ত মেদ বা চর্বির জন্য চিন্তিত, তাহলে ঘুম থেকে উঠেই এক গ্লাস উষ্ণ জল খেয়ে নিন। এক সপ্তাহেই দেখবেন মেদ কমবে ঝটপট। সাথে যদি লেবুর রস মিশিয়ে দেন তাহলেও কিন্তু বেশ উপকার পাবেন। কোষ্ঠকাঠিন্যের ক্ষেত্রে খুব ভালো কাজ দেয় উষ্ণ জল। সকালে ঘুম থেকে উঠেই এক গ্লাস উষ্ণ জল খেলে কোষ্ঠকাঠিন্যের মতো সমস্যাও দূর হয়ে যায়। এছাড়াও পেটের বিভিন্ন প্রকারের সমস্যা ও হজমের সমস্যাও দূর করে দেয় গরম জল। ত্বক ভালো রাখে গরম জল। গরম জল শরীর থেকে বর্জ্য পদার্থ বের করে ত্বককে উজ্জ্বল ও পরিষ্কার রাখে। এতে ব্রণ ও ফুসকুড়ির সমস্যাও কমে যায়, তাই ব্রণ থেকে মুক্তি পেতে নিয়মিত গরম জল পান করতে পারেন। মানসিক অবসাদ দূর করতেও নিয়মিত গরম জল পান করতে পারেন। এটি মানসিক দুশ্চিন্তা থেকে মুক্ত করতে পারে। ত্বকের পাশাপাশি নিয়মিত গরম জল খেলে চুলের উন্নতিতেও সাহায্য করে। এটি চুলের গড়া শক্ত করে, চুল লম্বা করতে সাহায্য করে এবং চুল নরম ও উজ্জ্বল রাখতেও সাহায্য করে গরম জল। গরম জলের আর একটি গুরুত্বপূর্ণ উপকারিতা হলো এটি রক্ত চলাচল স্বাভাবিক রাখে, ফলে স্নায়ু ও পেশি সক্রিয় থাকে ও স্নায়ু ও পেশির কার্যকারিতাও বৃদ্ধি পায়। অনেকেই রয়েছেন যারা খুব অল্পতেই সর্দি কাশি বা ঠান্ডা লাগার সমস্যায় ভোগেন। গরম জলের আরেকটি উপকারিতা হলো এটি গলা ব্যথা, ঠান্ডা লাগা ও কফকে তরল করে বের করে দিতে বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়। তাই সারাদিনে একটু একটু করে গরম জল করেও খেতে পারেন। মহিলাদের ঋতুস্রাবের সমস্যাও দূর করে গরম জল। এটি পেটের পেশিকে নরম ও কোমল করে, যার ফলে ঋতুস্রাবের সমস্যা দূর হয়ে যায়। সুতরাং সারাদিনে বিভিন্ন প্রকার খাবার খাওয়ার পাশাপাশি গরম জল খাওয়া অত্যন্ত জরুরি। তবে জল কতটা গরম করে খাবেন সেদিকে কিন্তু অবশ্যই লক্ষ্য রাখতে হবে। সাধারণত জলের উষ্ণতা 48 থেকে 60 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকতেই হবে। তো এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি দেখার জন্য সকলকেই জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ।